আমাদের উঠছি এই রোগী নিয়ে যাচ্ছে হয়তো কিছুদিন সময় হচ্ছে যে এইটা এই হসপিটাল নিয়ে অনেক রকমের অভিযোগ ছিল, সেই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতেই আজকে এখানে ফরিদপুর জেলার একটা কমিটি গঠন করা আছে, বিভিন্ন ক্লিনিক এবং পরিদর্শনের যে কমিটি, সেই কমিটি এবং সিভিল সার্জন মহোদয়ের যে বিভিন্ন ক্লিনিক এবং হসপিটালের মান নিয়ন্ত্রণ আছে কিনা এবং মান যাচাই করার জন্য এই যে কমিটি, সেই কমিটির বিভিন্ন অভিযোগের প্রেক্ষাপটে এই হাসপাতালটাতে আজকে আসা হয় এবং এই হাসপাতালটাতে পর্যবেক্ষণ করা হয়। হাসপাতাল পর্যবেক্ষণ করে বিভিন্ন জায়গায় বড় ধরনের অসঙ্গতি লক্ষ্য করা যায়, বিশেষ করে অপারেশন থিয়েটারের যে বিভিন্ন যে রুম, সেই রুমগুলো অসঙ্গতি আছে, বিভিন্ন যে যন্ত্রপাতি সেই যন্ত্রপাতিগুলোতে অসঙ্গতি আছে, তারপর বিভিন্ন যে অটোক্ল্যাভ মানে সব জীবাণুনাশক করার জন্য যে সব সেই জায়গাতে অসঙ্গতি আছে, প্যাথোলজিক্যাল ল্যাব সম্পর্কে অসঙ্গতি আছে, এবং আরেকটা বড় অসঙ্গতি হচ্ছে যে হাসপাতালের অনুমতি 10 জনের কিন্তু হাসপাতালে বেড আমরা পেয়েছি 18টা, যেটা একটা অসঙ্গতি, যেটা যেটা মেডিকেল প্র্যাকটিশনার অ্যাক্ট এবং ক্লিনিক নিয়ন্ত্রণ অ্যাক্ট 1982 এই অনুযায়ী এটাকে মিট করে না, যার কারণে এই আইন অনুযায়ী সিভিল সার্জন মহোদয় এবং তার প্রতিনিধির মাধ্যমে এই হসপিটালটাকে বন্ধ ঘোষণা করা হয়েছে, পরবর্তী ইন্সপেকশন না করা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু এই হাসপাতালে যেহেতু এখন রুগী আছে, রুগীদের শিপমেন্টের সুবিধার্থে এইটা কার্যকর হবে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত। আজকে আমরা এখানে আরামবাগ হসপিটাল ফরিদপুর সদর যেটা অবস্থিত সেটা আমরা আজকে অভিযান পরিচালনা করি। আমাদের এখানে পুলিশ সুপার মহোদয়ের প্রতিনিধি আছেন, আমাদের এডিশনাল এসপি আর সিভিল সার্জন মহোদয়ের প্রতিনিধি আছেন, আমাদের উপজেলা সদরের ইএফএস উনি অবস্থিত ছিলেন। আমরা এই আরামবাগ হসপিটালে কয়েকটা বিষয় লক্ষ্য করেছি। প্রথমত তাদের যে অপারেশন থিয়েটার আছে সেটা খুবই অস্বাস্থ্যকর পরিবেশে হয় এবং কোনো হাইজিন মেনটেন করা হয় না। এরপরে তাদের যে প্যাথোলজি ল্যাব আছে সেটার অবস্থাও খুব একটা ভালো না। আর তাদের যে লাইসেন্স আছে 2019 সালে লাস্ট তাদের যে ডেটটা ছিল সেটা ওভার হয়ে গেছে, প্রায় 2.5 বছর যাবত হচ্ছে, তারা শুধুমাত্র একটা আবেদন করে রাখছে, সেটা আজও নবায়ন হয়নি। এরপরে আপনারা জানেন যে এটা একবার বন্ধ ঘোষণা করা হয়েছিল, তারপরে সেটা তারা প্রশাসনের কথা বিবেচনা না করে তারা নিজের সিদ্ধান্তে চালাচ্ছিল। তো আমরা আজকে আবার পুনরায় সেই অভিযোগগুলো আবার দেখলাম যে সেটাই বারবার তারা চালাচ্ছে, এ কারণে আমরা তাদের হসপিটালে সিলগালা করার একটা ডিসিশন নেওয়া হয়েছে আমাদের তরফ থেকে।